আমি মমতা ব্যানার্জিকে প্রশ্ন করেছিলাম, 12 বছরে 30 লক্ষ রাজ্য সরকারে স্থায়ী চাকরি কেন ফাঁকা, আপনি কেন পূরণ করেন না? আপনি 17 সালে লাস্ট পাবলিক সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি দিয়েছিলেন, আপনি তারও আগে প্রাইমারির বিজ্ঞপ্তি দিয়েছিলেন, আপনি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে তুলে দিয়েছেন, আপনি স্টাফ সিলেকশন বোর্ডকে তুলে দিয়েছেন, আপনি পাবলিক সার্ভিস কমিশনকে তুলে দিয়েছেন, আপনি এসএসসি কে দুর্নীতিতে ভরিয়ে দিয়েছেন, আপনার রাজ্যে কোন রিক্রুটমেন্ট হয় না 12 বছরে কেন? আমি মমতা ব্যানার্জিকে প্রশ্ন করেছিলাম বিধানসভায়, 12 বছরে 6 লক্ষ পার্মানেন্ট পোস্টের কেন আপনি অবলুপ্ত ঘটিয়ে আপনি 8,000, 10,000, 12 টাকার 12,000 টাকার কন্ট্রাকচুয়াল ঢুকিয়েছেন পার্টির ক্যাডারদের, নেতাদের আত্মীয় স্বজনদের, ভোট লুট করছে যারা তাদের প্রত্যেকটা পুরসভা কর্পোরেশনে দুর্নীতিযুক্ত নিয়োগ হয়েছে, সিবিআই ইনভেস্টিগেশন হয়েছে, 70টার বেশি পুরসভাতে জাল নিয়োগ চলছে, পশ্চিম বাংলায় দুর্নীতি আর তৃণমূল সমার্থক হয়ে গেছে। এই রাজ্যের পরিত্রাণ আনতে গেলে আপনাদেরকে জোট বাঁধতে হবে, জোট বাঁধতে হবে মানুষকে, রাস্তায় দাঁড়াতে হবে। আমি বিধানসভায় বলেছিলাম কলকাতা মহানগরের উপরে 10টা জায়গায় অবস্থান বিক্ষোভ চলছে, কেউ 870 দিন, কেউ 415 দিন, কেউ 340 দিন, কেউ 280 দিন, কেউ 170 দিন ধরে বসে আছে। তারা কোন রাজনৈতিক ব্যানারে নয়, অরাজনৈতিক ব্যানারে আজকে প্রত্যেকে পীড়িত। পশ্চিমবাংলায় নতুন কোন শিল্প আসেনি, একটাও শিল্প মমতা ব্যানার্জির সময় হতে পারেনি, কারণ এই রাজ্যে জমি নীতি নেই। যে কটা শিল্প ছিল বন্ধ করেছে মমতা ব্যানার্জি, সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষিকা, পুলিশ কর্মী, স্বাস্থ্যকর্মী, শিক্ষাকর্মী, তাদের 36% দিয়ে এই সরকার দিতে পারেনি। মুদ্রাস্ফীতির যুগে চলমান দিনে বাজারের মূল্য বৃদ্ধি হচ্ছে, সেক্ষেত্রে মহার্ঘ ভাতা কেন্দ্রীয় সরকার যথাসময়ে ঘোষণা করেন। আমাদের মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশ যোগী আদিত্যনাথজি মহারাজ, তিনি সেখানে কেন্দ্রের থেকে বেশি তিনি মহার্ঘ ভাতা দিচ্ছেন, আর পশ্চিম বাংলায় আপনারা মহার্ঘ ভাতা পান না। আশা কর্মী, প্রাণী মিত্রা, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ এবং ভিএলই সহ আমাদের যত কন্ট্রাকচুয়াল আংশিক সময়ে কাজ করেন তারা কেউ প্রকৃত ন্যূনতম সম কাজে সম বেতন পশ্চিম বাংলায় পায় না। আমি বিধানসভায় বলেছিলাম আপনারা বড় বড় কথা বলেন, অমুকের দাম বেড়ে গেল, তমুকের দাম বেড়ে গেল, এই আসানসোলটা পেরিয়ে যাওয়ার পরে ঝাড়খণ্ড পরে, ঝাড়খণ্ড পেরিয়ে যাওয়ার পরে বিহার পরে, বিহারের পরে ইউপি পরে, ওখানকার পেট্রোল পাম্পগুলিতে ডিজেল পেট্রোলের দাম বেশি না কম, উত্তরপ্রদেশের রাজধানী লখনউতে যোগী আদিত্যনাথজি এবং কেন্দ্রীয় সরকারের ছাড় মিলে 18 টাকা, কোথায় গেলেন দুর্গাপুরে সিটুর নামে লাল ঝান্ডা কারে পুকার, ইনকালাব জিন্দাবাদ, কোথায় বন্ধু আপনি দেখতে পাওয়া যাচ্ছে না কেন? পাটনাতে কি হলো মমতা ব্যানার্জির সঙ্গে? বাঙ্গালুরুতে সীতারাম ইয়েচুরি কি করলো? আপনাদের ভাব ভালোবাসা প্রীতি তৈরি হয়ে গেছে, আপনারা আর কিছু বললে মানুষ বিশ্বাস করবে তো? দিল্লিতে কুস্তি করে পশ্চিম বাংলায় দোস্তি করা যায় না। ভারতীয় জনতা পার্টি লাগাতার সংগ্রামের মধ্যে দিয়ে মানুষের মধ্যে বিশ্বাসযোগ্যতাটা তৈরি করেছে। এই সিপিআইএম 2011 সালে পশ্চিমবঙ্গে ক্ষমতা বিরোধী দলে স্থান পেয়েছিল, ওদেরও একটা বিরোধী দলের নেতা ছিল, নাম শুনেছেন কেউ? মনে পড়ে যে কিছু করেছেন, লড়াই করেছেন, তাই নিচের তলার কমরেডদের বলবো, নিচের তলার কমরেডদের বলবো, যদি চোর পিসি ভাইপোকে তাড়াতে হয় আসুন বিজেপির সঙ্গে, এর কোনো বিকল্প নেই, বিজেপি ছাড়া
বাংলাকে বাঁচিয়ে পরিত্রাণ করতে আপনাদের দুর্গাপুর সহ ডক্টর বিধানচন্দ্র রায়ের এই স্বপ্নের জায়গাগুলো আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর আজকে শেষ হয়ে গেল তৃণমূলের আমলে। এখানে ডিপিএল এর জমি মমতা ব্যানার্জি বেচে দিচ্ছেন, মমতা ব্যানার্জি বেচতে কিছু বাকি রাখেননি। তিনি যেমন কল্যাণীতে হরিণঘাটাতে মাদার ডেয়ারি বেচে দিয়েছেন, হলদিয়া পেট্রোকেমিক্যালের শেয়ার বেচে দিয়েছেন, ঠিক ডিপিএল এর বিপুল পরিমাণ মূল্যবান জমি বেচার কাজ শুরু হয়েছে। আপনারা নিজেরা দেখছেন, আপনারা নিজেরা দেখছেন এখানকার কেমিক্যাল কারখানার অবস্থা কি রাজ্য সরকারের আমলে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি আমাদের সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া কেন্দ্রীয় সরকার পরিচালিত প্রতিষ্ঠানগুলিকে পুনরুজ্জীবিত করা কেন্দ্রীয় সরকারের প্রতি ভোটের মেশিন আসবে। আবার হয়তো এসডিও কে দিয়ে পুলিশকে দিয়ে মেশিন পাল্টানোর ব্যবস্থা করবে। এবারে বিডিওরা যা নক্কারজনক ভূমিকা নিয়েছে আমাদের ভাবতে অবাক লাগে। এরা WBCS পরীক্ষা দিয়ে পাস করেছে, ব্যালট বদলে দিয়েছে, সার্টিফিকেট কেড়ে নিয়েছে। এদের বিরুদ্ধে আমাদের ব্যাপক লড়াই করতে হবে। আমি এখান থেকে আরো দুটো জায়গায় যাব, আমি আমার কথা এখানেই শেষ করতে চাই। আগামী দিনে অ্যাকাউন্টে লালার কত টাকা গেছে ভ্যাটের মাধ্যমে, সব আপনাদের টাকা। পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া জেলা বাঁকুড়ার মেজিয়া এই এলাকার প্রকৃতির সম্পদ লুট করে নিয়ে গেছে। বিধানসভা খুললেই বলে টাকা নেই, টাকা নেই, টাকা নেই। মুখ্যমন্ত্রীকে দিয়ে চাইলে বলে টাকা নেই, চাকরি চাইলে বলে টাকা নেই, রাস্তা করলে বলে টাকা নেই, ব্রিজ হলে বলে টাকা নেই, হসপিটাল চালু করতে বললে বলে টাকা নেই, কোথাও টাকা নেই। টাকা থাকবে কি করে? প্রকৃতি মা যা দিয়ে গেছে বালি শেষ করেছেন আপনারা, পাথর শেষ করেছেন আপনারা, আয়রন শেষ করেছেন আপনারা, মোরাম ম্যাঙ্গানিজ শেষ করেছেন আপনারা, কয়লা শেষ করেছেন আপনারা। যে টাকাগুলো রাজ্য সরকারের রাজস্ব পাওয়ার কথা এখনো বীরভূম জেলায় চলছে, পাথরের পর পাথর লুট হচ্ছে, দামোদর ফাঁকা করে দিয়েছে, কোথাও কোনো অস্তিত্ব নেই। একবার যদি ডিবিসি জল ছাড়ে অতি বর্ষ নয়, কে ডুববেন কোথায় কেউ জানে না। কোন এই অবিভক্ত বর্ধমান জেলা নদীমাতৃক জেলা এই বালি লুট করে কেটে শেষ করে দিয়েছে তোলামূলের বাহিনী। তাই এই ব্যাপক দুর্নীতিবাজদের বিরুদ্ধে জোটবাঁধন তৈরি হন। 25 প্রায় 12 বছর ধরে ভোট এলে মমতা ব্যানার্জি বলে দুর্গাপুরকে জল খাওয়াবো, আসানসোলকে জল খাওয়াবো, ভালো জল খাওয়াবো, মিঠা জল খাওয়াবো, বাড়ি বাড়ি পর্যাপ্ত জল দেবো। জল পাচ্ছেন আপনারা? এই বর্ষায় ঠিকঠাক জল পেয়েছেন? এই পৌরসভা কর্পোরেশন, এই আড্ডা, এত বড় একটা অর্গানাইজেশন কোন কাজ করে? কোথাও নতুন কিছু হয়েছে? নতুন কিছু হয়নি, উন্নয়ন হয়নি, যেটুকু ছিল তালা চাবি বন্ধ হয়ে গেছে। নো শিল্প পশ্চিমবঙ্গে, নো বাণিজ্য পশ্চিমবঙ্গে, নো নিউ এয়ারপোর্ট পশ্চিমবঙ্গে। এই পাশে অন্ডাল, অন্ডালে একটা ব্যক্তিগত সংস্থাকে বিএপিএল কে তাকে 400 কোটি টাকা রাজ্য সরকার ঋণ দিয়ে দিয়েছে, এক টাকাও পরিশোধ হয়নি।